আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। গতকাল রাত 8টায় এই জায়গা থেকে অল্প একটু দূরে আমাদের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে আমি দাঁড়িয়ে একজন ব্যক্তির সাথে কথা বলছিলাম। সাথে আমার একজন বন্ধু ছিল। একেবারেই হঠাৎ করে অতর্কিতভাবে আমার উপরে প্রায় 10 থেকে 12 জন সন্ত্রাসী, শামীম ওসমানের দালাল, মাওলানা ফেরদাউসের গুন্ডা বাহিনী আমার উপর অতর্কিত হামলা করেছে। তারা অতর্কিতভাবে হামলা করে আমাকে এলোপাথারি কিল ঘুষি লাথি মেরে আমাকে মারতে থাকে। আমি জান বাঁচানোর চেষ্টা করেছিলাম। সেখানে রাস্তায় প্রচুর মানুষ হাঁটছিল, আমি তাদেরকে বলেছিলাম আমাকে বাঁচানোর জন্য, আমাকে এই হামলা থেকে রক্ষা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক সেভাবে কেউ এগিয়ে আসেনি, আসতে পারেনি এই সন্ত্রাসীদের দুর্দণ্ড প্রতাপের কারণে। পরবর্তীতে আমি মার্ক টাওয়ারের নিচে আশ্রয় নেই, সেখানে কিছু মানুষ আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, তারাও ব্যর্থ হয়। সেখান থেকে আবার আমাকে কেড়ে নিয়ে এলোপাথারি কিল ঘুষি এবং লাথি মারতে থাকে। একটা পর্যায়ে আমাকে মারতে মারতে পাশের পপুলার হাসপাতাল পর্যন্ত নিয়ে আসা হয় এবং আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। তারা বলছিল আমাকে মেরে আমার লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেবে। আপনারা জানেন এই নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তকিকে হত্যা করে শীতলক্ষ্যায় তার লাশ ফেলে দিয়েছিল ওসমান পরিবারের সন্ত্রাসীরা। আপনারা জানেন 7 খুন করে শীতলক্ষ্যায় লাশ ফেলে দিয়েছিল সেই ওসমান পরিবারের সন্ত্রাসীরা। এরকমভাবে আরও অনেক লাশ শীতলক্ষ্যায় পাওয়া গিয়েছে, এর সাথে ওসমান পরিবারের সম্পৃক্ততা আমরা সকলেই জানি। আর সেই ওসমান পরিবারের, বিশেষ করে শামীম ওসমানের 5-8টা দালাল, শামীম ওসমানের 5-8টা কুকুর, এই মাওলানা ফেরদাউস সে এবং তার গুন্ডা বাহিনী চেয়েছিল গতকাল আমাকে হত্যা করে আমার লাশ শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়ার অপচেষ্টা তারা করেছিল। কিন্তু বন্ধুগণ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আমি সর্বাত্মকভাবে চেষ্টা করে পপুলার হাসপাতালের তৃতীয় তলায় আশ্রয় নেই এবং তাৎক্ষণিক আমি আমার খেলাফত মজলিসের ভাইদেরকে খবরটি জানাই। তারা অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে চলে আসে এবং সাংবাদিক বন্ধুরাও চলে আসেন, যার ফলে তারা আমাকে হত্যা করতে পারেনি। কিন্তু তারা আমাকে হত্যা করার জন্যই গতকালকে অতর্কিতভাবে হামলা চালিয়েছে। কিছুদিন পূর্বে এই শামীম ওসমানের দালাল মাওলানা ফেরদাউস আমাকে ফোনের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছিল। এই ফেরদাউসের আরেকজন সহযোগী কামাল উদ্দিন দাইমি, সে আমাকে হত্যার হুমকি দিয়েছে, এগুলোর মোবাইল রেকর্ডও রয়েছে। এবং শুধু হত্যার হুমকি দেয়নি, তারা আমাকে নারায়ণগঞ্জ ছাড়া করার হুমকিও দিয়েছিল। প্রিয় বন্ধুরা, আমরা কেউ নারায়ণগঞ্জে ভেসে আসিনি, আমরা এই নারায়ণগঞ্জের সন্তান, আমরা এই নারায়ণগঞ্জে আছি এবং আমরা এই নারায়ণগঞ্জে থাকব ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো অবিচারকে আমরা ভয় করি না। রক্ত দেব, জীবন দেব, তবুও কোনো জালেমের সাথে আপোষ করব না, করব না, করব না। প্রিয় বন্ধুরা, আমার মাথা থেকে আমার ঘাড়, আমার পিঠ, আমার পুরো শরীর ব্যথায় জর্জরিত। আমাকে অতর্কিতভাবে 8-10 জন মিলে কিল ঘুষি মেরেছে। আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, আমি চিকিৎসা নিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদেরকে সাক্ষী রেখে, এই নারায়ণগঞ্জবাসীকে সাক্ষী রেখে আজকে এই ছাত্র জনতার সামনে আমি বলতে চাই, কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো জালেমের রক্তচক্ষু আমাকে দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।